মধুমাস জ্যৈষ্ঠের সুমিষ্ট রসালো ফল জাম উৎপাদনে ঈশ্বরদী প্রসিদ্ধ। পাকা জামে রঙিন হয়ে উঠেছে উপজেলার মুলাডুলি জামের পাইকারি হাট। শত শত ক্রেতা বিক্রেতার পদচারণায় এখন মুখর এ হাট। প্রতিদিন 20-25 লাখ টাকার জাম বেচা কেনা হয় হাটে। স্বাদে এবং গুণের সুখ্যাতির জন্য ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকার পাইকাররা মুলাডুলি আড়তে জাম কিনতে আসেন। প্রায় 15-20টা জেলার জাম এখানে আসে। তো সবসময় সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত জাম বিক্রি হয়। স্থানীয়ভাবে পরিচিত হাড়ি জাম, ঠাকি জাম ও খুদে জাম এখন এখানে পাওয়া যাচ্ছে। আকার ভেদে বর্তমানে পাইকারি বাজারে 50-65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জাম। প্রতিদিন 3-4 ট্রাক জাম সরবরাহ করা হয় দেশের বিভিন্ন প্রান্তে। জাম বিক্রি করে অঞ্চলের কৃষকদের আর্থিক সচ্ছলতা বেড়েছে। মঙ্গলবার দুপুরে মুলাডুলিতে গিয়ে দেখা যায় প্লাস্টিকের ঝুড়িতে স্তূপে স্তূপে জাম সাজিয়ে রাখা হয়েছে। কুচকুচে কালো জামে সূর্যের আলো পড়ে চক চক করছে। দূর দূরান্ত থেকে অটো, বাইক, ভ্যান, মোটরসাইকেল এবং সাইকেলে করে গাছ মালিক এবং খুদে ব্যবসায়ীরা এই আড়তে আসছেন জাম নিয়ে। পাইকাররা এসব জামের দাম দর করে কিনে নিচ্ছেন। প্রতিদিন আপনার হচ্ছে বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে হচ্ছে ঈশ্বরদী, আটভৈয়া, বড়াইগ্রাম, আপনার চাটমহল, দূরদূরান্ত থেকে হচ্ছে জাম এখানে আসে। আর প্রতিদিন আপনার হচ্ছে প্রায় 1000-1500 ক্যারেটের বেশি হচ্ছে জাম আপনাদের হচ্ছে এখানে আমদানি হয়। আর এর বাজার মূল্য প্রতিদিন হচ্ছে আপনাদের বেচা কেনা হয় সেটা হচ্ছে 20 লক্ষের ঊর্ধ্বে। আর প্রতি বছরে এখানে যে জামটা বিক্রি হয় সেটা হচ্ছে প্রায় 2-3 কোটি টাকার দাম বিক্রি হয়।